যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিধায়কদের ভাতা বাড়ানোর নাম করে মন্ত্রীদের ভাতা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে নিল তৃণমূল সরকার শুক্রবার বিধানসভার অধিবেশনের শেষ দিনে সরকার পক্ষ বিল পাস করিয়ে বিধায়কদের ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়ালো আর মন্ত্রীদের ভাতা বাড়ল চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা করে মুখ্যমন্ত্রীর ভাড়া বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি আটচল্লিশ হাজার পাঁচশো এক টাকা নতুন করে ভাতা বৃদ্ধি কার্যকর হবে নতুন করে ভাতা কার্যকর হলে মুখ্যমন্ত্রীর মোট আয় দাঁড়াবে ছিয়াশি হাজার তিনশো এক টাকা এবং মন্ত্রীরা পাবেন একাশি হাজার তিনশো টাকা আগামী এপ্রিল মাস থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে রাজ্যের গরিব মানুষের মজুরি বাড়ছে না তৃণমূল সরকার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বাড়াচ্ছে না সরকারের নিজের নিযুক্ত ঠিকা ও অস্থায়ী কর্মীদের ভাতা বাড়ছে না সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিচ্ছে না এমনকি প্রাক্তন বিধায়কদের ও বৃদ্ধি করছে না অথচ বিধানসভার ট্রেজারি বেঞ্চে বসে থাকার সুবাদে নিজেরাই নিজেদের ভাতা বাড়িয়ে নিচ্ছে ভাতা বৃদ্ধির পদক্ষেপে এই অনৈতিকতার প্রতিবাদে বামফ্রন্ট বিধায়করা এদিন বিধানসভাতেই ঘোষণা করেছেন বর্ধিত পাঁচ হাজার টাকা তারা প্রত্যাখ্যান করছেন প্রশ্ন উঠছে শুধু মন্ত্রী এবং বিধায়করাই টাকা পাওয়ার অধিকারী আর বাকি যত কর্মচারী আছে বা যারা অন্যান্য ভাতা পান তারা কেন বঞ্চিত হবেন